হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস সেভেনের দেখো চতুর্ভুজের শ্রেণী বিভাগের পেজ নাম্বার 237। তোমরা 37 পেজ খুলে দেখো, তোমাদের টুকতে হবে না, শুধু একটু দেখে নাও, একটু দেখো। প্রথমে দেখো বলছে সামন্তরী কাকে বলে। বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তা সামন্তরিক, বা তাকে সামন্তরিক বলে। তোমরা এটা মুখস্থ করবে। তো যাই হোক, আমি এটা বলছি, সামন্তরী কাকে বলে। বলছে এখানে বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল। শুধু সমান্তরাল নয়, এটা কিন্তু সমান এবং সমান্তরাল, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল, এই বাহুটা এই বাহুটা সমান এবং সমান্তরাল। আর কি চতুর্ভুজে এই সামন্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান, সবসব চিন্তা দেখবে। ধর বি কোণ আর ডি কোণ, এ কোণ সি কোণ, বিপরীত কোণ সমান। আচ্ছা, আর সামান্তরিকের এই যে দুটো কর্ণ আছে, এ বিডি এবং এসি কর্ণ, এই দুটো কর্ণ কিন্তু অসমান। কিন্তু তোমাদের খেয়াল রাখবে যে সামান্তরিকের যে কোনো দুটো সন্নিহিত কোণ, ধর বি কোণ আর এ কোণ, এটা মিলে কিন্তু দুই সমকোণ, আবার বি কোণ সি কোণ এটা মিলেও দুই সমকোণ, অর্থাৎ দুটো সন্নিহিত কোণ কিন্তু সবসময় দুই সমকোণ, আর কর্ণ দুটো সমান নয়। তাহলে আর এই যে কর্ণ আছে, এই যে দুটো কর্ণ এসি এবং বিডি, এসি এবং বিডি দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে দুজন দুজনকে অর্ধেকে ভাগ করবে, সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এইবার আমরা দেখো এই ধর্মগুলো দেখে কতগুলো প্রশ্ন তোমাদের দেওয়া আছে। দেখো প্রথম কি বলছে, বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান, ঠিক, বিপরীত কোণগুলোর পরিমাণ সমান, অর্থাৎ বি কোণ আর ডি কোণ, এ কোণ সি কোণ সমান, কর্ণদ্বয় দৈর্ঘ্য পরস্পর, তাহলে কী হবে, অসমান হবে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা গেল আমাদের সামন্তরিক। এবার দেখো আমার আসছি দুই, রম্বস। রম্বসের চিত্র কেমন, বর্গক্ষেত্রের মতো কিন্তু একটু হেলা, চারটে বাহু আমাদের সমান হবে, তার নাম দেওয়া হয়েছে রম্বস। এটাকে ধরো পি কিউ আর এস, ধরো এ বি সি ডি, আর এগুলো হচ্ছে রম্বসের কর্ণ, রম্বসের কর্ণ। তো রম্বসের কাকে বলে এখানে দিয়েছে, এটা মুখস্থ করলেই হবে। দেখো বলছে যে সামন্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা রম্বস। তো সামন্তরিকের একজোড়া বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে কি রম্বস একটা সামন্তরিক, একজোড়া অর্থাৎ এই সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য প্রস্থ আলাদা, যখনই এই একজোড়া বাহু সমান হবে, অর্থাৎ এটা এটা সমান যদি, তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে যে সামন্তরিকের একজোড়া বাহু দৈর্ঘ্য সমান তাকে বলবো আমরা রম্বস। তাহলে এটাকে রম্বস কাকে বলে পেলাম। এইবার রম্বস ধর্মগুলো দেখো, প্রথমত রম্বসের বিপরীত বাহু এবং সবগুলো বাহু দৈর্ঘ্য সমান। দুই, রম্বসের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এ কোণ এবং সি কোণ, বি কোণ এবং ডি কোণ সমান। নাম্বার থ্রি হলো রম্বসের কর্ণদ্বয় কিন্তু সমান নয়, অর্থাৎ অসমান, কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে এবং সমকোণ, অর্থাৎ এই জায়গায় এই কোণটাকে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ হয়ে যাচ্ছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ 90 ডিগ্রি করে প্রত্যেকটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবার দেখো আমরা এই রম্বসের ধর্মটা আমরা দেখি। তাহলে রম্বসের সকল বাহু দৈর্ঘ্য সমান, ঠিক, বিপরীত বাহুগুলির পরিমাণ সমান, দেখো বিপরীত বাহুগুলি, কারণ বিপরীত বাহু সমান হবে, কারণ যেহেতু চারটে বাহু সমান, বিপরীত কোণগুলো, তাহলে হ্যাঁ এই কোণ এই কোণ সমান, এ কোণ এ কোণ সমান, বিপরীত কোণ সমান, আমি আগেই বলেছি। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দুটো সমান নয়, অসমান, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এই কোণগুলো সব 90 ডিগ্রি হবে এবং প্রতিটা কর্ণ দুভাগে ভাগ করা হবে, সমান দুভাগে ভাগ হবে, অর্থাৎ এই পোর্শন এটা এইটা পোর্শন কিউ এস আর কিউ ও কিউ,
পিও আর আরও সবই সমান, তাহলে এটা গেল আমাদের রম্বস। এবার তিন নম্বর আমরা আসি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এটা আমার আয়তক্ষেত্রের চিত্র। আয়তক্ষেত্রের সংজ্ঞা আমরা অনেকভাবে দুভাবে দিতে পারি। এখানে যে বইটা আছে যে যে সামন্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে, এটাও বলা যাবে যে 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 বইতে যেটা আছে এটুকু তোমার করতে পারবে, যে সামন্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলা হয়। যেমন দেখো, তাহলে সামন্তরিক মানে এইটা, তার এটাকে হেলা, কিন্তু যখন এটা 90, কারণ সামন্তরিকের প্রতিটা কোণ 90 ডিগ্রি নয় বা কোনো কোণে 90 ডিগ্রি নয়, কিন্তু সামন্তর যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তখন এটা সোজা হয়ে যাবে, তখন এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। অর্থাৎ যে সামন্তরিকের প্রতিটা কোণ 90 ডিগ্রি তাকে বলবো আয়তক্ষেত্র। এইবার দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী কী আমরা ধর্মগুলো পাচ্ছি। প্রথমত ধরো এটা এ বি সি ডি। প্রথমত বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এ বি সমান ডিসি, অর্থাৎ এ বি সমান সমান ডিসি আর এ ডি সমান সমান বিসি। এক, দুই, প্রতিটা কোণ 90 ডিগ্রি। তিন, আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমান, অর্থাৎ এসি এবং বিডি সমান। চার নম্বর, আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে নয়, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবার আমরা দেখো ধর্মগুলো তোমাদের এখানে বুঝতে সুবিধা হবে। দেখো বলছে, প্রথম সংজ্ঞা তোমার পেয়েছো, বিপরীত বাহুগুলি সমান, স্বাভাবিক বিপরীত বাহুদের সমান হবে। প্রতিটি কোণের পরিমাপ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, এই যে কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হবে বলেছি। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুজন দুজনকে সমদ্বিখণ্ডিত ভাগ করে, সমান ভাগে ভাগ করে, তা সমদ্বিখণ্ডিত করে। তাই এটা কী পেলাম আমরা? আয়তক্ষেত্র। এবার আসছি আমরা বর্গক্ষেত্র। দেখো চার নম্বর, দেখো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কেমন ছবি? অর্থাৎ চারটে বাহু সমান, ধরো এ বি সি ডি। দেখো এখানে বলছে, যেহেতু আয়তক্ষেত্রটাকে বর্গক্ষেত্র বানানো যায়, যদি দুটো সন্নিহিত বাহু, আয়তক্ষেত্রের দুটো সন্নিহিত বাহু যদি সমান হয় তা সে বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে আমরা সেই হিসাবে এখানে বইতে দেওয়া আছে সংখ্যাটা, যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান তাকে বলবো বর্গক্ষেত্র। অর্থাৎ যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহু, অর্থাৎ এই বাহুটা এই বাহুটা সমান, যেহেতু এবার সমান ছিল না, এর ক্ষেত্রে এটা সমান হবে, তাহলে তাকে বলবো বর্গক্ষেত্র। তাহলে যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহু সমান তাকে বলবো আমরা বর্গক্ষেত্র। এবারে ধর্মগুলো দেখো, প্রথমত এক, আয়ত বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, আবার চারটে বাহুও সমান। নাম্বার থ্রি, আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, অর্থাৎ কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি সবই কিন্তু 90 ডিগ্রি। আর আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান, অর্থাৎ এসি এবং বিডি কর্ণগুলো সমান। নাম্বার ফোর, আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ রম্বসের মতো সমকোণে, অর্থাৎ এটাও 90 ডিগ্রি হবে, এও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ প্রতিটা কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো আমরা ধর্মগুলো দেখো, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান, আচ্ছা প্রতিটি কোণের পরিমাণ কত, প্রত্যেকটা কোণ কত? 90 ডিগ্রি। কর্ণদ্বয় সমান, কারণ দুটো কর্ণ সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই এটা গেল আমাদের বর্গক্ষেত্র। এবার দেখো পাঁচ নম্বর, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম এরকম হতে পারে, একটা ট্রাপিজিয়াম, তারপরে এ বি
সি ডি আর একটা ট্র্যাপিজিয়াম আছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তাহলে এই ট্র্যাপিজিয়াম দেখো যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, কী বলো তো, একজোড়া সমান্তরাল তাকে বলব ট্র্যাপিজিয়াম। তাহলে কী লিখব, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। তাহলে দেখো এই ট্র্যাপিজিয়ামের এই এবি এবং বিসি সমান্তরাল, কিন্তু এবি এবং ডিসি এরা কেউ সমানও নয় সমান্তরালও নয়, আর ট্র্যাপিজিয়ামের কোণগুলো সমান নয়, আর ট্র্যাপিজিয়ামের কর্ণগুলো, এই যে কর্ণ, এই ট্র্যাপি কর্ণ কিন্তু সমান নয়। আর একটা ট্র্যাপিজিয়াম আছে যেটাকে বলে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, তো সেটাকে এইভাবে আমরা বলতে পারি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, এভাবে আমরা লিখতে পারি সমদ্বি, ধরো এ বি সি টি, এটাকে বলে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম তো এক্ষেত্রে দেখো যে চতুর্ভুজের যে ট্র্যাপিজিয়াম, তারপর যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান তাকে বলবো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তার কি বলবো আমরা, যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান তাকে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলা হয়। যেমন এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের দেখো বি সি আর ডিএ এডি এই দুটো হলো তির্যক বাহু, এরা কিন্তু সমান, কিন্তু বাকি দুটো বাহু সমান নয় সমান্তরাল, যেহেতু ট্র্যাপিজিয়ামটা সমান্তরাল হবে একজোড়া বিপরীত বাহু, কিন্তু তির্যক বাহুটা কেবলমাত্র সমান। এর ক্ষেত্রে সে একই জিনিস যে কর্ণ সমান হবে না, এক্ষেত্রে কর্ণ সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের দুটো কর্ণ সমান হবে কিন্তু বাহুগুলো সমান নয়, ঠিক আছে।